সাকিব ভাইয়াকে নিয়ে অনেক ভিডিওস তৈরি করি বাংলাদেশের নানান কন্টেন্ট নিয়ে কথা বলি রিসেন্টলি আমি অসময় ওয়েব ফিল্মটা নিয়েও কথা বলেছি কিন্তু সব কিছু নিয়ে কথা বলছি সর্বোপরি তো আমরা মানুষ আমাদের মধ্যে মান আর কুশ দুটোই থাকবে তাই আজকে এখনকার এই ভিডিওটা কোনো পার্টিকুলার সিনেমা রিলেটেড বিষয় নিয়ে নয় সিনেমা ইন্ডাস্ট্রি রিলেটেড একজন মানুষকে নিয়ে মুস্তাফা সারোয়ার ফারুকি গতকাল রাত্রিবেলা বা সন্ধ্যেবেলার দিকে আমরা ইমরোজ তিসাজির তরফ থেকে একটি ফেসবুক পোস্ট দেখি এবং সেখান থেকে আমরা জানতে পারি যে মুস্তাফা সারোয়ার ফারুকিজি কিন্তু শারীরিকভাবে অসুস্থ এবং যেটা তিনি পার্টিকুলারলি লিখেছেন এখন ইতিমধ্যে তিনি নিউরো আইসিউতে ভর্তি আছেন এবং তার এনজিওগ্রাম হবে ডাক্তার এনজিওগ্রাম করতে বলেছেন ব্রে একটা ছোট করে ব্রেন স্ট্রোক হয়ে গেছে তো আমরা সবাই মিলে এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ইন্ডাস্ট্রিতে কাম ব্যাক করেন একা একদিকে যেমন উনি ভীষণ ভালো অভিনেতা অন্যদিকে তেমন উনি ভীষণ ভালো পরিচালক আবার যদি আমরা বলি উনি ভীষণ ভালো রাইটার তো সর্বগুণসম্পন্ন একজন মানুষ তিনি শারীরিকভাবে একটু অসুস্থ হয়েছেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন এবং আমার একটা জিনিস অত্যন্ত ভালো লাগলো এই যে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে শুনে থাকি যে ইন্ডাস্ট্রির মধ্যে নাকি একতা নেই এটা আমরা এপার বাংলার কথাই বলি বা আমরা ওপার বাংলার কথাতে মাঝে মধ্যে উঠে আসি এই ব্যাপারটা কিন্তু আমার যেটা ভীষণ ভালো লাগলো এই যে ইমরোজ যে পোস্টটি করেছেন ফেসবুকে ইন্ডাস্ট্রির প্রত্যে প্রত্যেকটা লোক তারা কিন্তু এগিয়ে এসেছে এবং তারা প্রত্যেকে কিন্তু কমেন্ট করেছে আমি মোশারফ করিম থেকে শুরু করি আমি সঞ্জয় সমাদদারের কথা বলি আমি জায়েদ খানের কথা বলি আমি চয়নিকা চৌধুরীর কথা বলি আরও অনেকে অনেকে মানে এখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা যারা কমেন্ট করেছে প্রত্যেকজন তারা নিজের নিজের কাজের জায়গায় প্রচণ্ড পপুলার এবং গুণী বলেই তারা কিন্তু ভেরিফাইড ব্লু টিকটা পেয়েছেন প্রত্যেকের কমেন্টের ওখানে দেখো ব্লু টিক আছে তো ইন্ডাস্ট্রির সকলে কিন্তু একজন মানুষ যদি বিপদে পড়েন ইন্ডাস্ট্রি পাশে থাকে না এই কথাটা কিন্তু ভুল একই ফিল্ডে একই জায়গায় সকলে কাজ করছে তো একজন আমরা একসঙ্গে মাঠে আঠেরো জন প্লেয়ার খেলতে নেমেছি একজন প্লেয়ার যদি অসুস্থ হয়ে পড়ে বাকি সতেরোটা প্লেয়ার তাকে দেখতে যাবে না বা তার পাশে থাকবে না এটা কেমন করে হতে পারে তো এটাই দেখলাম রিসেন্ট টাইমে এটাও দেখলাম যে পরিমণিজির বাচ্চাটি খুব অসুস্থ সে ইন্ডিয়াতে তিনি ইন্ডিয়াতে তার বাচ্চাকে নিয়ে এসেছেন কলকাতাতে মোস্ট প্রবাবলি তারা আছেন এখন ইতিমধ্যে কোথায় আছেন জানি না তবে সেই বাচ্চাটিও একটি ভাইরাস জনিত সমস্যার জন্য বেশ কিছুদিন ধরে কষ্ট পাচ্ছিল এখন কতটা নিশ্চয়ই এখন খানিকটা সুস্থ আছে এবং ঈশ্বরের কাছে চাইবো সুস্থ থাকুক সবাই খুব ভালো থাকুক চলুন আমরা সবাই মিলে একটুখানি ঈশ্বরের কাছে আল্লার কাছে যেটাই বলি আমরা একটুখানি প্রার্থনা করি যে তারা যেন সুস্থ হয়ে যান আমি মুস্তাফা সারোয়ার ফারুকির জন্যও বললাম আমি পরিবনির বাচ্চাটির জন্যও বললাম খুব নিষ্পাপ এটি ছোট্ট সুন্দর বাচ্চা সে কটা দিন ধরে একটু শারীরিকভাবে অসুস্থ ছিলেন এই কথাটা আমি জানতে পেরেছিলাম চয়নিকা চৌধুরীর পোস্টের মাধ্যমে সুস্থতা কামনার জন্যেই এই ভিডিওটা ছিল আসছি কিছুক্ষণের মধ্যে যেমন রেগুলার ভিডিও তৈরি করি তেমন তো করবই আমার মনে হলো আমার এপার বাংলার ইন্ডাস্ট্রির কেউ অসুস্থ হলেও তো আমি ভিডিও তৈরি করতাম তাহলে ওপার বাংলার এত গুণী একজন মানুষ তিনি অসুস্থ হয়েছেন তাহলে কেন এটা নিয়ে আমরা কথা বলবো না তাই না আপনারা সকলে প্রার্থনা করুন দেখুন আমাদের কাছে তো প্রার্থনা করা ছাড়া আর কিছু নেই তবে অনেক মন থেকে প্রার্থনা করলে কিন্তু ঈশ্বর শোনেন আল্লাহ শোনেন তাই অবশ্যই সকলে মিলে প্রার্থনা করুন যেন মুস্তাফা সরোয়ার ফারুকি এবং পরিমণির বাচ্চাটি দুজনেই যেন সুস্থ হয়ে ওঠেন খুব তাড়াতাড়ি যেন তারা আবার সেই আগের জায়গায় আমরা তাদেরকে দেখতে পাই শেষ করলাম ভিডিওটা নমস্কার